জয় গুরু। পরম প্রেম মন শেষে ঠাকুর শ্রী চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। জগৎজননী শেষ লক্ষ্মী মা বড় মা রাঙারাত শ্রী চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। পরম পূজ্য পাত শ্রী বরদা রাঙারাত শ্রী চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। পরম পূজ্য পাত আচার্য দেবী রাঙারাত শ্রী চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। ও ঠাকুর পরিবারের পরম পূজনীয় অবিন্দাদা শ্রী চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। ও ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেককে শ্রী চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। যথাযোগ্য স্থানে সদ্য দাদা ও সদ্য মায়েরা যথাযোগ্য স্থানে ভক্তি প্রণাম ওর আনন্দিত জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল বর্তমান যুগের এক বিষয়, আর এই ধরাবাসী ধন্য হলো তাকে পেয়ে। তাকে বলা হয় যুগপুরুষোত্তম, গুরুর গুরু, শ্রেষ্ঠ গুরু। এমন কি শাস্ত্র বলে যুগের সমস্ত সমস্যার সমাধান কারী যুগপুরুষোত্তমই। তাই যে যে মন্ত্রেই দীক্ষিত হোক না কেন, তার দীক্ষা না নিলে ইহ জীবনের মুক্তির কোনো উপায় ও পন্থা আর নেই। শেষে ঠাকুর একটা বাণীতে বলেছেন, সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। সব সমস্যা মানে মানুষের জীবনে কত রকমের সমস্যা সেটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে উপলব্ধি করি। তিনি সকলের শ্রেষ্ঠা, দেশ দুনিয়ার মালিক, তিনি এসেছেন এই বাঁচা বাড়ার মন্ত্র নিয়ে। তাই ঠাকুর বললেন, বাঁচতে মরা যা যা লাগে তাই নিয়েই তো ধর্ম জাগে। বাঁচা বাড়ার মর্ম যা ঠিকই যেন ধর্মতা, অন্যে বাঁচাই নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে। ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নারী। ঠাকুরের বহু বাণী, যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎসাহ হয় তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম আর কিছুই নয়। তাই ঠাকুর এসেছেন আমাদের সকলকে রক্ষা করার, বাঁচাবার জন্য, সব সমস্যার সমাধানের পথ তিনি দেখিয়ে দিতে এসেছেন। গুরু কথার অর্থই তো হচ্ছে অন্ধকার আর আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান তিনিই হচ্ছেন গুরু। সেই অন্ধকার জগতে আছি কিন্তু আলোর পথ সঠিকভাবে আমি আমার এই জীবন এই মন নিয়ন্ত্রিত করতে পারি না। আমার ঘটনা সকলেই জানেন, আমি আমার জীবনের কিছু অনুভূতির কথা বলছি। ঠাকুরকে গ্রহণ করার আগে কেমন ছিলাম, তারপর এখন কেমন আছি। 2019 সালে ফেব্রুয়ারি মাসে 21 তারিখে আমি সদ্দীক্ষার সঙ্গে যুক্ত হই, দীক্ষা গ্রহণ করি ঠাকুর বাড়ি বর্তমান আচার্য দেবের আশীর্বাদে ও সঞ্জীব মণ্ডল দাদার মাধ্যম দিয়ে, আমার ঋত্বিক দেবতা সঞ্জীব মণ্ডল দাদা, উনি এই সৎনাম আমাকে নেন। এই নাম করার মধ্য দিয়ে এই নামের যে অপার দয়া অপার করুণা তা বলে শেষ করা যায় না। যুগে যুগে যুগপুরুষোত্তম এসেছেন এই নাম নিয়েই। এতাই আসলেন রাম, তারপরে শ্রীকৃষ্ণ, তিনি সেই এক, তার সেই রূপটা খালি চেঞ্জ হয়েছে। হযরত মুহাম্মদ ও বুদ্ধ, যীশু, চৈতন্য মহাপ্রভু, অবশেষে রামকৃষ্ণদেব, অবশেষে ঠাকুর অনুকূল চন্দ্রজি আসলেন এই সৎনাম নিয়ে। তিনি 18 স্তরের নাম নিয়ে এসেছেন এই রাধা নাম, এই সৎনাম, যারা আমরা মনন করি, আমাদের মধ্যে আমরা উপলব্ধি করি। তা আমার জীবনের বহু ঘটনা। আমার জীবন ছিল একদম এলোমেলো। ঠাকুরকে গ্রহণ করার আগে আমার বৃত্তি প্রবৃত্তি আমাকে সেই চালনায় চালিত করছিল।
আমি ঠিক ঠিকভাবে আমি আমার নিজেকে নিয়ন্ত্রিত করে উঠতে পারতাম না। ওই শয়তান আমাকে ঘাড় ধরে চালনের পথ দেখাতো। সকাল হলেই আমি ছুটে বেড়াতাম ওই নেশা করার জন্য। প্রতিটা মুহূর্তে আমি নেশা করতাম। এই নেশা ছাড়ার জন্য আমি বহু তাবিজ কবজ যে কিছু ওই সমাজের মধ্যে পরিবেশের মধ্যে দাদারা মায়েরা যখন যা বলেছেন বহু চেষ্টা আমিও করেছি, আমার পরিবারের লোকজন সকলেই চেষ্টা করেছিলেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। কিন্তু এই শিশু ঠাকুরের এই সৎনাম গ্রহণের মধ্য দিয়ে একটু 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 করে পরিবর্তন দেখা যায়। তাই ঠাকুর এই মন্ত্র সকলের জন্য নিয়ে এসেছে। যুগপুরুষোত্তম সব সমস্যার সমাধান তাই ঠাকুর বাণীতে বলছেন, জানিস ইষ্ট প্রতিষ্ঠান, ইষ্ট ছাড়া থাকলে আপন ছিন্ন ভিন্ন তাহার জীবন। আমার জীবন ইষ্ট দেবতা বলে কেউ ছিল না সেই সময়। কিভাবে নেশা করব, কিভাবে ঘুরব ফিরব এই নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিলাম, এইভাবে জীবনযাপন করছিলাম। এইভাবে ঠাকুর বহু বাণী দিয়েছেন, যা ইচ্ছা করবে তুমি তা কিন্তু রে চলবে না, ভালো ছাড়া মন্দ করিলে পরিস্থিতি ছাড়বে না। তাই ভালো মন্দ সেই সময় আমার বিচারে বোধের মধ্যে কখনোই জাগত না, খারাপটাই গ্রহণ করতাম। সৎ চিন্তা সৎ ভাবনা মনের মধ্যে উদয়ই হতো না। তাই শ্রী ঠাকুরের সৎনামে যারা আমরা যুক্ত হয়েছি মহামহা ভাগ্যবান। তিনি যেমন্ত্রভাবে বলছেন সেই চলনে যদি আমরা চলি, তাকে যদি একটুকু ভালোবাসি, তার বিধির বিধানগুলো বিধাতার বলা অনুযায়ী বিধানগুলো যদি পালন করে চলি, তবে জীবনের একটু একটু করে অমূল পরিবর্তন দেখা যাবেই যাবে। এ আমি আমার বাস্তব জীবন দিয়ে দেখলাম সেটা। তাই শ্রী ঠাকুর আচার্য পরম্পরা রেখে গেছেন, যেখানে গেলে আমরা আমাদের এই সমস্যার সমাধান পেয়ে উঠি। ঠাকুর যখন সশরীরে আর নেই, ওই বর্তমান আচার্য দেবের মধ্য দিয়ে তিনি লীলা করছেন। ঠাকুর বাণী দিয়ে গিয়েছিলেন, ইষ্টগুরু পুরুষোত্তম পতিক গুরু বংশধর, রেত শরীরে সত্য থেকে জীবন্ত তিনি নিরন্তর। তিনি জীবন্ত হয়ে আছেন ওই আচার্য পরম্পরা আচার্য দেবের মধ্য দিয়ে। তাই আমাদের জীবনে প্রতিটা ব্যক্তি প্রতিটা মানুষের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নিয়ে আমরা সেই ছুটে যাই ঠাকুর বাড়ি দেওঘর ধামে। আর পরম পূজ্যপাদ আচার্য দেবের দাদা শ্রীচরণে সেই সব নিবেদন জানাই। দাদা সেগুলি খুব সহজভাবে প্রশ্নের উত্তর দেন, তিনি পথটা বলে দেন। আর সেই পথে আমরা যখন গুরুর আশীর্বাদ পালন করে যখন এগিয়ে যাই, সমস্যার সমাধান থেকে বেরিয়ে আসতে পারি। এই হচ্ছেন আমাদের আচার্যকে। তিনি ঘন্টার পর ঘন্টা বসে আমাদের প্রতি প্রত্যেকেরই সমস্যার সমাধান করছেন। প্রতিটা মানুষ সেখানে শয়ে শয়ে হাজার হাজার মানুষ সেখানে যাচ্ছেন, কতজনের কত রকম সমস্যা, মানসিক সমস্যা, সংসারের সমস্যা, পড়াশোনা, চাকরি বাকরি, যাবতীয় যা কিছুই আমরা সেখানে গিয়ে নিবেদন করছি, দাদা অতি সহজেই সেটা সংশোধন করে দেন। এই আমাদের আচার্যদের, এই আচার্য সান্নিধ্যে আমাদের প্রতি প্রত্যেকেরই যাওয়া লাগে। ঠাকুর তো বলেছিলেন যে বছরে দুবার কমসে কম পরিবারের সকলেই কি ঠাকুর বাড়িতে আসার চেষ্টা করবে। মনি দুবার কমসে কম এসে
আমরা যেন আচার্যর সান্নিধ্য লাভ করতে পারি, আচার্যকে কেন্দ্র করে যেন চলতে পারি, সেই আদেশ নির্দেশ যেন পালন করি। পরম পূজ্যপাদ বরদাও বাণী দিয়েছিলেন, তিনটি বাণীকে বিশেষ করে জোর দিয়ে বলেছিলেন, উষাই নিশাই মন্ত্র সাধন চলাই ফেরাই জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্খ করাই তপ। এই যথাসময় ইষ্ট নির্দেশ, এই বর্তমান আচার্যদের যখন যা নির্দেশ দেন সেগুলো বাস্তব জীবনে পালন করে এগিয়ে চলা। এখন উনি নির্দেশ করলেন যেমন ডিপিওআর দীক্ষাপত্রের কাজ, বাড়িতে বাড়িতে যেসব দাদামায়েরা দীক্ষা গ্রহণ করেছিলেন ঠাকুরের থেকে কোনো কারণে তারা দূরে সরে গিয়েছেন, তাদের আবার শেষে ঠাকুরের শ্রী চরণে তাদের ঠাকুরের কথা বলে তাদের যাজন করে উদ্বুদ্ধ করে তার চরণে আবার এনে দেওয়ার চেষ্টা করুন। এইভাবে চলার মধ্য দিয়েই আমাদের জীবন সুন্দর হয়ে ওঠে, আনন্দময় হয়ে ওঠে। প্রতি প্রত্যেকেরই আমাদের জীবনের একটাই তো উদ্দেশ্য, ঈশ্বর প্রাপ্তি। শেষে ঠাকুর বললেন প্রাপ্তি কথার অর্থ আপন করা, তাকে আপন করা, তাকে ভালোবাসা। এই ভালোবাসার মধ্য দিয়েই শেষে ঠাকুরকে উপলব্ধি করতে পারবে। তিনি তো পরম প্রেমময়, সেই প্রেমের ভাণ্ড তিনি নিয়ে এসেছেন। তাকে যদি একটুকু ভালোবাসি, সকাল সন্ধ্যা প্রার্থনা, উষাই নিশাই মন্ত্র সাধন, যজন যাজন ইষ্টভীতি ও স্বস্তনী সদাচারে পঞ্চনীতি পালনের মধ্য দিয়ে আমাদের জীবনের পরিবর্তন, উন্নতি সমস্ত কিছুই উপলব্ধি করতে পারবে। তিনি বহু বাণী দিয়েছেন, আমরা যদি বাণীগুলো তা ওনার বিশ্বাস করে নিই, ঠাকুর নিজে ঠাকুর হতে আসেননি, ঠাকুর আমাদের প্রতি প্রত্যেককে ঠাকুর করার জন্য এসেছেন। ঠাকুর সত্যনারায়ণ বাণীতে বলছেন না, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়ো না, ঠগবে, তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার ঠাকুরও না, কেন্দ্র না, ফাঁকি দিলেই ফাঁকিতে পড়বে। এই ঠাকুরত্ব জাগানোর জন্য ঠাকুর এসেছেন, প্রতি প্রত্যেকের শরীরে শেষে ঠাকুর বাস করছেন। কিন্তু আমার ঠাকুরত্ব, আমি সেই সৎনাম এখনো গ্রহণ করিনি, আমার সেই সৎনাম আমি যদি গ্রহণ করি, গ্রহণ করার পর ওই সৎনাম মননের মধ্য দিয়ে বিধির বিধান বলা অনুযায়ী কর্ম করার মধ্য দিয়ে পঞ্চনীতি পালনের মধ্য দিয়ে আমার সেই ঠাকুরত্ব ভাব জেগে জীবনে চলার পথে প্রতিটা মুহূর্তে যেন তিনি থাকেন। বর্তমান আচার্যদেব বলছেন প্রতিটা মুহূর্তে যেন মনের মধ্যে আমার সেই ঠাকুর ঠাকুর ভাবটা যেন থাকে। ঠাকুর বললেন সত্যানুষ্ঠান গ্রন্থে, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, সৎনাম মনন করো, আমি নিশ্চয় করে বলছি তোমার উন্নয়নের জন্য আর তুমি ভেব না। তিনি গ্যারান্টি দিয়ে বলেছেন, আমরা যদি এই বিশ্বাসের মধ্যে সেটা আনতে পারি। ঠাকুর বাণী দিলেন অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান, আর জ্ঞানেই বিশ্বাসের দৃঢ়তা। এই অনুভূতিটা আমার মধ্যে ফিল করতে হবে, যত সময় এই বিশ্বাস আর ভক্তি কোনো কারণেই যেন কোনো অবস্থায় যেন না টলে যায়। পূজ্যপাদ দাদা বলেছেন সব বাধাকে বাধ্য করে এগাও, ভয় পাবার কি আছে, শেষে ঠাকুর যদি হৃদয় আছে ভয় পাবার আর কি আছে। এই বাধা ঘাত প্রতিঘাত নিয়েই কিন্তু আমাদের জীবনে এগিয়ে যেতে হবে, যে ঠাকুরকে গ্রহণ করলাম, আমার কোনো বাধা নেই, আমার শরীর আছে, শরীর খারাপ হবে না, তা নয়। কিন্তু প্রতিটা মুহূর্তে এই ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া লাগবে। ঠাকুর প্রথমেই বলছেন সত্যনারায়ণ গ্রন্থে,
সর্বপ্রথম দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করো, সাহসী হও, বীর হও, পাপের জ্বলন্ত প্রতিটা মুহূর্ত এই দুর্বলতা, তারাও যত শীঘ্রই পার ওই রক্ত শোষণকারী অপসাদ উৎপাদক এক ভ্যাম্পার। তো তিনি বলছেন এই দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে। পূজ্যপাদ আচার্যদেব বলছেন যে তোমার হাতে একটা পাখা ধরিয়ে দিলাম, আর তুমি যদি হাত না নড়াও বাতাস কি তুমি পাবে? তো আমাকে ওই হাত নড়াতে হবে, হাত সঞ্চালন করা লাগবে। তাই দীক্ষা নিয়ে জানিস মনে সবই হলো, সবই হলো, তা নয় কিন্তু। শ্রী ঠাকুর বলছেন যদি না নিষ্ঠা সহকারে পালো। তাই ঠাকুর আরো বাণী দিলেন করাই পাওয়ার জননী, ধর কর হও পাও, তার হয়ে ওঠা। এই হয়ে ওঠার মধ্য দিয়ে একটু একটু করে আমার জীবনী, প্রতিটা মানুষের জীবনী, প্রতিটা ব্যক্তির জীবনী একটু একটু করে উন্নতি, পরিবর্তন ও বৃত্তি নিয়ন্ত্রণ হতে থাকে। মনকে ত্রাণ করেছে হচ্ছে তো মন্ত্র, ঠাকুর বললেন এই নাম আমরা পেয়েছি, মহামহাভাগ্যবান আমরা এই সৎনাম যারা পেয়েছি। এই সৎনাম মননের মধ্য দিয়ে জীবনে বহু অমূল্য পরিবর্তন উন্নতি হয়ে ওঠে। তাই আচার্য সান্নিধ্য যাওয়া, আচার্য সঙ্গ করা, আচার্য নির্দেশ পালন করা, গুরুর আদেশ পালন যেথায় সেথায় জানি সিদ্ধি জাগে, ঠাকুর বাণী দিয়ে গেলেন। তাই বিধির বিধান পালবি যেমন, যতটা বা যতটুকু কেটে ছেটে সব মিলিয়ে ফলও পাবি ততটা বা ততটুকু। এই যে ঠাকুর বহু বাণী দিচ্ছেন, এই বাণীগুলো যদি আমি আমার জীবন দিয়ে চরিত্রের মধ্যে ফুটিয়ে তুলতে পারি, বিশ্বাসের মধ্যে আনতে পারি, ঠাকুরকে বুঝতে পারব, ঠাকুরের দয়া অনুভব করতে পারব। রামকৃষ্ণদেব ঠাকুর তো বলেছেন দয়ার বাতাস বইছে, তুই একবার পাল তুলে দে। যুগে যুগে সেই যুগু পুরুষোত্তম এসেছেন একই বার্তা বাহী। তাই এই সৎদীক্ষার সঙ্গে, এই সৎনামের সঙ্গে যুক্ত যদি হয়ে উঠতে পারি, আর উষাই নিশাই মন্ত্র সাধন, যজন ও যাজন ইষ্টভীতি ও সস্তৈনী সদাচার ও মানুষকে আপন করা, শ্রদ্ধা করা, ভক্তি করা, এই করার মধ্যে দিয়ে আমাদের জীবন শান্তি আনন্দময় হয়ে ওঠে। প্রতিটা মুহূর্তে আমরা ঠাকুরকে উপলব্ধি করতে পারবো, ঠাকুর আমার সাথেই আছেন, ঠাকুর আমার সাথেই চলছেন, ঠাকুর আমার সাথেই খাচ্ছেন। তাই ঠাকুর বললেন শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, এই শরীরটা যেন বিগ্রহ ভেবে তিনি আছেন, এই ভাবনা করে, এই চিন্তা করে যেন আমি আমার শরীরে সেই যত্ন নিই। তাই ঠাকুর বাণী দিয়েছেন মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, এগুলো যেন আমি আমার শরীরে আর প্রবেশ না করাই। তিনি তো সেই বিগ্রহের মধ্যে, সেই হৃদয়ের মধ্যে বাস করছেন, প্রতিটা মানুষের হৃদয়ে তিনি বাস করছেন। খালি আমি আমার মধ্যে দিয়ে একটুকু ঠাকুরকে জাগিয়ে তোলা, ওই ঠাকুরত্ব ভাবটা নিয়ে আসা, এই করার মধ্য দিয়েই সমস্ত কিছু হয়ে ওঠে। আমার জীবনে বহু ঘটনা আছে, তাই ঠাকুরকে গ্রহণ করার আগে আমি তো বললাম জীবন আমার একদম এলোমেলো ছিল, প্রতিটা মুহূর্তে আমি যেন ওই নেশার জন্য ছুটে বেড়াচ্ছি, সংসারে অশান্তি জ্বালাময় হয়ে উঠেছিল, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, মা বাবার চোখে জল, সকলের সেই দুঃখ কষ্ট বেদনা আমার অন্তরে কিন্তু পৌঁছাত না। আমি আমার মতো করে খালি ওই গাড়ি নিতাম আর ওই নেশা খুঁজে বেড়াতাম, কিভাবে নেশা করব। আর সেটাও তিনি দয়া করে
পরম পিতার দয়া ও বর্তমান আচার্যদেবের আশীর্বাদেই সেটা, আর এই সৎনাম মননের মধ্য দিয়ে সেটা নিয়ন্ত্রিত হয়। তাই সকলেই চেষ্টা করব, আমরা যারা শ্রী ঠাকুরকে, শ্রী ঠাকুরের শ্রীচরণে চরণাশ্রিত হয়ে সুন্দরভাবে চলার চেষ্টা করব। ঠাকুর যেন খুশি হন, আচার্যদেব যেন খুশি হন, এই জীবনে একমাত্র উদ্দেশ্য। প্রতি প্রত্যেককেই শ্রদ্ধেয় দাদা, শ্রদ্ধেয় মায়েরা, সকলেই ভালো থাকুন, পরম পিতার কাছে আমি সেই প্রার্থনা করি। আনন্দে থাকুন সকলে, দীর্ঘায়ু প্রার্থনা করি। প্রতি প্রত্যেককে আনন্দময় জীবন হয়ে উঠুক, ইষ্টচ্ছল জীবন হয়ে উঠুক, প্রভু শ্রীচরণে সেই প্রার্থনা। আর আমার এই বলার মধ্য দিয়ে যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি, আমাকে ছোট ভাই হিসাবে সকলে ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।